হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এম জসীমউদ্দিন খন্দকার, জে কাপড়ে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে আমরা ট্যাগ অ্যাড করতে পারি, অথবা চাইলে আমরা কি করতে পারি, আমরা যদি আমাদের গ্রুপে ট্যাগ অ্যাড করার পরে চাইলে আমরা ওই ট্যাগ কীভাবে আমরা চেঞ্জ করতে পারি বা আমরা মডিফাই করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখব। তাহলে চলুন বিষয়টা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য প্রথমে কোথায় ঢুকতে হবে? আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা আমাদের গ্রুপে ঢুকবো। তাহলে আমরা গ্রুপে দেখা গেছে আমরা বিভিন্নভাবে ঢুকতে পারি। আমরা চাইলে যে এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে গ্রুপ অপশনে ক্লিক করে এখান থেকে ঢুকতে পারি, অথবা আমাদের গ্রুপে যদি শর্টকাট করা থাকে তাহলে আমরা শর্টকাট থেকে ঢুকতে পারি। তাছাড়া আমরা এই যে এখান থেকে আমাদের গ্রুপে এখান থেকে ক্লিক করে আমরা আমাদের গ্রুপে ঢুকতে পারি। তাহলে এখান থেকে আমাদের যে গ্রুপগুলো তৈরি করা থাকবে আমাদের এখানে দেখাবে, আর যে গ্রুপগুলোতে আমরা জয়েন করবো অন্যদের সেই গ্রুপগুলো আমাদের এখানে শো করবে। তাহলে এখানে আমাদের তৈরি করা গ্রুপ থেকে আমি যে কোনো একটা গ্রুপ ওপেন করি, সিমোরে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমি এই যে হেলথ অ্যান্ড বিউটি টিপস আমি আমার এই গ্রুপটা ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের এখানে গ্রুপের ট্যাগগুলো আমাদের ই করার জন্য, আমাদের কাজ করার জন্য কোথায় যেতে হবে? আমাদের এখানে আসার পর আমরা চলে যাবো আমাদের এই অ্যাডমিন টুলসের, আমরা এইদিকে নিচ দিকে আসি। আসার পর এই যে লেখা আছে সেটিং, সেটিংয়ের মধ্যে আমরা যাবো কোথায়? এই গ্রুপ সেটিং অপশনে ক্লিক করলাম। গ্রুপ সেটিংয়ে ক্লিক করার পরে এখন আমাদের কাজটা করার জন্য এই যে উপরে লেখা আছে কি সেট আপ গ্রুপ, আমাদের সেট আপ গ্রুপ অপশন থেকে আমরা চলে আসবো নিচে কোথায়, এখানে যে লেখা আছে ট্যাগ, আমরা এই ট্যাগ অপশন থেকে আমরা গ্রুপের মধ্যে ট্যাগ অ্যাড করবো। তাহলে এখানে আমার নো ট্যাগ, কোনো ট্যাগ অ্যাড করা নাই। তাহলে আমরা ট্যাগ অ্যাড করার জন্য এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করলাম। করার পরে এখন আমার এই গ্রুপটা কোন ধরনের, এই গ্রুপ রয়েছে আমার হেলথ অ্যান্ড বিউটি এই রিলিভেন্ট এই ধরনের আমার গ্রুপটা। তাহলে এখানে আমি অবশ্যই কি এই ধরনের ট্যাগ আমি এখান থেকে দেখাই দিব। তাহলে এই ট্যাগটা দেখাইলে আমাদের সুবিধাটা কি, এই যে এখান থেকে আপনার উপর বিষয়টা পড়বেন, চুজ আপ টু টু ট্যাগ টু হেল্প ইউপিল ডিসকভার ইউর গ্রুপ। তাহলে এখানে কি বললো যে এখানে আপনি সর্বোচ্চ দুইটা পর্যন্ত আপনার ট্যাগ এখানে কি করতে পারেন, আপনি এখানে দেখাইতে পারেন। তাই যাতে কি করবে আপনার পিপলদেরকে হেল্প করবে কি আপনার গ্রুপটাকে ডিসকভার করতে, সেই বিষয়টা বলছে এখানে। তারপর এখানে কি বলছে, এনি ওয়ান অন ফেসবুক ক্যান সি দিস ট্যাগ অ্যান্ড মেম্বার উইল বি নোটিফাইড ইফ ইউ চেঞ্জ দেম। এবং কি বলছে এটা বিষয়টা এখানে কি বলতে, আপনার যে কেউ আপনার এই ফেসবুকের আপনার ট্যাগগুলো কি দেখতে পারে এবং মেম্বাররা কি করে এখন মেম্বারদের কাছে এক নোটিফাইড যাবে যদি আপনি কি করেন আপনার চেঞ্জ করেন, যদি আপনাদের কাছে ট্যাগ চেঞ্জ করেন সেই ক্ষেত্রে আপনার এই গ্রুপের যে মেম্বার আছে তাদের কাছে এক নোটিফিকেশন যাবে। এই তো এই বিষয়গুলো বলছে এখানে। আর যাই হোক, এখন আমরা এখান থেকে এই যে আমার এখানে যে আমার বিভিন্ন যে ক্যাটাগরির বিভিন্ন ধরনের এখানে যে আমার যে ট্যাগের অপশনগুলো দেওয়া আছে আমরা এখান থেকে নিতে পারি, আবার এখান থেকে সার্চ ট্যাগ থেকে আমরা সার্চও করতে পারি। তো কীরকম বিষয়টা আমরা দেখি, যেমন আমার গ্রুপটা বলছে কি হেলথ অ্যান্ড বিউটি, তাহলে হেলথ বিউটির জন্য আমরা এখান থেকে কোন ধরনের ট্যাগ নিতে পারি? তাহলে ধরুন আছে যে হেলথ অ্যান্ড মেডিকেল, আমরা এখানে ক্লিক করলাম। তাহলে এখান থেকে ইচ্ছে করলে ধরুন আমরা এখান থেকে নিতে পারি, অথবা ধরুন আমরা যে উপরে আসি এই যে ধরুন এখানে আছে ফ্যাশন স্টাইল, আমরা এখান থেকে গেলে ধরুন যে এখান থেকে কী আছে বিউটি, আমরা এখান থেকে বিউটি নিতে পারি। আবার এই যে এখান থেকে ধরুন হেলথ অ্যান্ড মেডিকেল থেকে আমরা এখান থেকে ধরুন নিতে পারি, অথবা ধরুন যে আমরা চাইলে এখান থেকে ধরুন আমরা সার্চ ট্যাগ থেকেও সার্চ করে নিতে পারি যে আমাদের হেলথ বিউটি রিলিভেন্ট আমাদের কী দরকার, ট্যাগ দরকার। সেক্ষেত্রে আমি এখানে যে সার্চ দেই হেলথ, আমি এখানে হেলথ লিখলাম, তাহলে চলে আসছে আমার হেলথ কেয়ার, আমি এটা ক্লিক করলাম। তারপর আমার কি দরকার, বিউটি দরকার, আমি এখানে যে লিখি বিউটি, আমার বিউটি দরকার, আমি এখানে এই যে বিউটি লাগে বিউটি চলে আসছে, আমি এখানে বিউটিতে ক্লিক করলাম, তাহলে বিউটি চলে আসছে। তাহলে এখন ধরেন যে কি আমি এখানে এটা আসার পরে আমি দুইটা ইউজ করতে পারবো। এখানে আসার পরে এখন আমি সেভে ক্লিক করি, তো সেভে ক্লিক করার পরে কি হবে আমার এই যে আমি যে দুটো ট্যাগ নিলাম এই যে ট্যাগের মধ্যে হেলথ কেয়ার আর বিউটি এই যে এই দুটো আমার এখানে অ্যাড হয়ে গেল। তাহলে এইভাবে আপনারা কি করতে পারবেন, আপনাদের গ্রুপের মধ্যে আপনার কোনো ট্যাগ চাইলে এইভাবে অ্যাড করতে পারেন। এখন আপনার যদি কোনো ট্যাগ ধরেন আপনার কি করা আছে, আপনার অ্যাড করা আছে, এটা তো আমাদের অ্যাড করা ছিল না, আমরা অ্যাড করলাম, ধরেন আপনার অ্যাড করা আছে, এখন আপনি কি করতে চাইছেন আপনার এই ট্যাগগুলোকে আপনি চেঞ্জ করবেন, আপনি মডিফাই করবেন। তো সেই ক্ষেত্রে আবার আপনি কি করবেন, আপনি গ্রুপে ঢুকার পরে আবার এখানে আপনাকে এই ট্যাগের মধ্যে অপশন এখানে ক্লিক করবেন। করার পরে এখানে যে ট্যাগগুলো ইউজ করা আছে দুইটা, যে ট্যাগ দুটো ইউজ করা আছে এই দুইটাকে আপনি চেঞ্জ করবেন। সেক্ষেত্রে চেঞ্জ করার জন্য আপনার এখানে ধরুন আপনার সার্চ ট্যাগে ক্লিক করে আপনার সার্চ করেও চেঞ্জ করতে পারেন, অথবা যদি আপনি কি করেন আপনি এখান থেকে ধরেন আপনি কি করবেন এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন। কীরকম বিষয়টা, ধরুন আমরা যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যে এখানে কী দেওয়া আছে বিউটি দেওয়া আছে, আমরা ধরুন বিউটি উঠে দিলাম, তাহলে আমাদের বিউটি চলে গেল। চলে যাওয়ার পর এই বিউটির পরিবর্তে আমরা অন্য কী দিব, ধরুন দিলাম কি ফ্যাশন, তাহলে আমি ফ্যাশনে ক্লিক করলাম। তো ফ্যাশনে ক্লিক করলে বিউটির পরিবর্তে আমার কী চলে আসবে, ফ্যাশন। তাহলে ফ্যাশনে ক্লিক করার পর আমি সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পরে আমার ওই ফ্যাশনে বিউটির পরিবর্তে আমার এখানে ফ্যাশন চলে আসছে। সেমভাবে আমরা যে হেলথ কেয়ার চেঞ্জ করতে গেলে আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমার কি আমার হেলথ কেয়ারটা কোথায় আছে, আমার এজের ভিতরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা নিচ দিকে আসি, আসার পর দেন এই যে আমাদের হেলথ কেয়ার লেখা আছে।
তাহলে আমরা এই যে হেলথ কেয়ার উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে হেলথ কেয়ারের পরিবর্তে আমরা কোনটা নিব সেখান থেকে ধরুন এখান থেকে আমরা সিলেক্ট করলাম, ধরুন আমরা পার্সোনাল কেয়ার অ্যান্ড সার্ভিস এটা নিব, আমরা এখানে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমরা যে সেভে ক্লিক করি, তো সেভে ক্লিক করার পর এখন আমাদের কি হয়ে গেল, আমাদের ওই হেলথ কেয়ারের পরিবর্তে চলে আসছে কি পার্সোনাল কেয়ার অ্যান্ড সার্ভিস। তাহলে আমরা ফ্যাশন বিউটির পরিবর্তে নিলাম ফ্যাশন, আর হেলথ কেয়ারের পরিবর্তে নিলাম পার্সোনাল কেয়ার অ্যান্ড সার্ভিস। তাহলে এইভাবে কি করতে পারেন, আপনি আপনাদের গ্রুপের ভিতরে আপনারা চাইলে কি করতে পারেন, আপনাদের যে গ্রুপের এখানে দেখা গেছে যে আপনাদের যে ধরনের গ্রুপ উই রিলিভেন্ট, আপনারা এখান থেকে ট্যাগ ইচ্ছা করে অ্যাড করতে পারেন, অথবা দেখা গেছে আপনাদের ট্যাগ অ্যাড করা থাকে তাইলে এইভাবে যেভাবে দেখালাম এইভাবে আপনাদের ওই ট্যাগ চেঞ্জ করে আপনারা ইচ্ছা করলে এই গ্রুপ রিলিভেন্ট আপনারা অন্য ধরনের ট্যাগ ইচ্ছা করলে এখান থেকে আপনারা চেঞ্জ করে দেখাতে পারেন, মডিফাই করতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক গ্রুপ ট্যাগ অ্যাড অ্যান্ড চেঞ্জ এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।